আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো 2024 সালের লোকসভা নির্বাচন নয়, বরং এর দুবছর পর অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনের আগেই বিধানসভা এলাকার পুনর্নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে, এই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার জোরহাটে বিকাশের এক পক্ষ অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধানসভা কেন্দ্র পুনর্নির্ধারণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। রাজনৈতিক মহলে এতদিন ধারণা করা হচ্ছিল যে আগামী লোকসভা ভোটের আগেই কেন্দ্র সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন করা হবে এবং শিলচর লোকসভা কেন্দ্রটি তফসিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত করে করিমগঞ্জকে ওপেন করে দেওয়া হবে, কিন্তু মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর এটা স্পষ্ট হয়ে গেছে যে লোকসভা নির্বাচনের আগে তেমন কিছু হচ্ছে না। বিধানসভা কেন্দ্র পুনর্নির্ধারণ করতে গিয়ে রাজ্যে আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আগে রাজ্য সরকার আপত্তি জানিয়েছিল, ফলে দুই দশক ধরে রাজ্যে লোকসভা ও বিধানসভার সীমা পুনর্নির্ধারণ কাজ হয়নি, অবশেষে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। কিন্তু এবার রাজ্য সরকার কেন্দ্রকে জানিয়েছে যে রাজ্য বিধানসভার সীমা পুনর্নির্ধারণ করলে রাজ্যে আইন শৃঙ্খলাজনিত কোনো সমস্যা হবে না। তিনি বলেন, তার আশা রাজ্য সরকারের এই প্রস্তাবের পর কেন্দ্র ও নির্বাচন কমিশন সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। উল্লেখ্য, 2008 সালে ভারতের বিভিন্ন রাজ্যে লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমা পুনর্নির্ধারণ করা হলেও আসাম সহ উত্তর পূর্বের অরুণাচল প্রদেশ, মণিপুর ও নাগাল্যান্ডের এই কাজ নানা কারণে বন্ধ ছিল। এদিকে আসামের সঙ্গে প্রতিবেশী রাজ্যের সীমা বিবাদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সময়ে সময়ে আলোচনা অব্যাহত আছে, সীমা সমস্যাকে কেন্দ্র করে কোনো জটিল পরিস্থিতির সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করার উপরও জোর দেওয়া হচ্ছে। অপরদিকে হিন্দু সম্প্রদায় সহ মহিলাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ধুবড়ীর সাংসদ ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে এফআইআর পেশ করতে নির্দেশ দিল কামরূপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আসাম জাতীয় পরিষদের সহসভাপতি দুলু আহমেদের এক আবেদনের শুনানি করতে গিয়ে বিশেষ বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রাণজিৎ হাজারিকা এই নির্দেশ জারি করেন এবং হাতিগাঁও পুলিশ থানার অফিসার ইনচার্জকে আজমলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আদেশ দেন। অফিসার ইনচার্জকে আজমলের বিরুদ্ধে তদন্ত করে এক প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আজমলের বিরুদ্ধে সারা রাজ্যে প্রচুর এফআইআর জমা পড়েছে। তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, সবগুলো মামলা করিমগঞ্জ পুলিশই তদন্ত করবে। করিমগঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর রাজ্যে আজমলের বিরুদ্ধে যতটি এফআইআর জমা পড়েছে সবগুলোকে একত্র করে একটি এফআইআরে দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে সূত্রটি জানান। প্রাথমিকভাবে আসাম জাতীয় পরিষদের সহসভাপতি দুলু আহমেদ হাতিগাঁও পুলিশের কাছে গত 3 ডিসেম্বর এক অভিযোগ পেশ করে সেটাকে এফআইআর হিসেবে ধরে নেওয়ার আবেদন জানিয়েছিলেন, কিন্তু হাতিগাঁও পুলিশ থানা এ ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করেনি। পরবর্তীতে আসাম জাতীয় পরিষদের তরফে গত 6 ডিসেম্বর গুয়াহাটির পুলিশ কমিশনারের কাছে ওই একই ব্যাপারে ব্যবস্থা নেবার আবেদন জানানো হলেও পুলিশ প্রশাসনের তরফে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ করা হয়নি। এই প্রেক্ষাপটেই দুলু আহমেদ কামরূপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগ দায়ের করার পর বিচারপতি প্রাণজিৎ হাজারিকা আজমলের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। বারবার এ ব্যাপারে অভিযোগ জানানোর পরও পুলিশ যেভাবে বিষয়টিকে গুরুত্বহীনভাবে দেখছে তারও মৃদু সমালোচনা করেছে আদালত। প্রাণজিৎ হাজারিকার আদেশে এদিন আরও বলা হয়েছে, আজমলের মন্তব্য নিয়ে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক বিষ বাষ্প চড়াতে পারে, এটি একটি গুরুতর অভিযোগ, ফলে তাৎক্ষণিকভাবে এ নিয়ে তদন্ত করা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লাভ জেহাদের এক মন্তব্যের প্রেক্ষাপটে গত 2 ডিসেম্বর বদরুদ্দিন আজমল করিমগঞ্জে এসে হিন্দু পুরুষ এবং মহিলাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন, এর ফলে সারা রাজ্য জুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। মাওলানা বদরুদ্দিন হিন্দুদের পরামর্শ দিয়ে বলেছিলেন, কম বয়সে হিন্দু পুরুষরা বিবাহ করলে মুসলিমদের মতো অধিক সন্তান জন্ম দিতে পারবেন। এই বিতর্কিত মন্তব্যের জেরে বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানানোর পর আজমল অবশ্য মার্জনা চেয়ে নেন। তবে শুধু কামরূপ মেট্রোপলিটন আদালত নয়, রাজ্যের বিভিন্ন থানায় আজমলের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। এই আপত্তিজনক মন্তব্যের জন্য বিভিন্ন সংগঠনের তরফ থেকে এজাহার দায়ের করা হয়েছে। আসাম জাতীয় পরিষদের সহসভাপতি দুলু আহমেদ তার এজাহারে জানিয়েছেন, আইন অনুযায়ী আজমলের বিরুদ্ধে পদক্ষেপ করুক রাজ্য সরকার।
অপরদিকে তলবের বদলে লক আউট, মাথায় হাত গাগলা চোড়ায়। রাতের অন্ধকারে নোটিশ শিটে গা ডাকা বাগান কর্তৃপক্ষের। বৃহস্পতিবার ছিল সাপ্তাহিক তলবের দিন, কিন্তু এদিন সকালে ঘুম থেকে উঠে গাগলা চোড়ার শ্রমিকরা জানতে পারেন লক আউটের নোটিশ টাঙ্গি দিয়ে রাতের অন্ধকারেই পালিয়ে গেছেন ম্যানেজার, বেপাত্তা মালিক পক্ষ। ফলে বৃহস্পতিবার সকাল থেকে টান টান উত্তেজনা লালার সাউথ কাচাল অর্থাৎ গাগলাচোড়া চা বাগানে। দলে দলে বাগান শ্রমিক অস্থায়ী বাগান কার্যালয় ও ফ্যাক্টরির সামনে জড়ো হতে থাকেন। ছুটে আসেন বাগানের পঞ্চায়েত সহ বাগানের মুরল মুরব্বীরাও, কিন্তু কারো কাছে স্থায়ী অস্থায়ী মিলিয়ে সপাচেক শ্রমিকের প্রশ্নের কোনো জবাব নেই। কেন রাতের অন্ধকারে হঠাৎ লক আউটের বিজ্ঞপ্তি টাঙ্গিয়ে বেপাত্তা হয়ে গেছেন বাগান কর্তৃপক্ষ? ম্যানেজার মালিক পক্ষের পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক সময় চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে বাগানে সদল বলে চলে আসেন লালা থানার ওসি এ বসুমাতারি। তিনি বাগান পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সর্বাবস্থায় আইন শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। সাউথ কাচার বাগানের পরিচালনায় রয়েছে অভিষেক ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, রেসিডেন্ট ডিরেক্টর এ কে মুরে ও শ্রীমতী সুমা বসু, বাগানের জেনারেল ম্যানেজার কে এম ভট্টাচার্য। বৃহস্পতিবার বাগানে গিয়ে দেখা যায় অফিস ফ্যাক্টরি ও বাংলোতে তালা ঝুলছে। বাগানের অফিস বাবুরাও কোনো কিছু জানাতে পারেননি। লক আউটের নোটিশে শ্রমিকদের বিরুদ্ধে মালিক পক্ষের যেসব অভিযোগের উল্লেখ করা হয়েছে সেগুলো এক বাক্যে দলিশাত করে দেন শ্রমিকরা। তাদের সাফ কথা, এটা মালিক পক্ষের গভীর ষড়যন্ত্র শ্রমিকদের বিরুদ্ধে। এখানকার বাগান শ্রমিকদের বদনাম করে মালিক পক্ষ ব্যক্তিগত মুনাফা অর্জনের ষড়যন্ত্রে লিপ্ত। বাগান পঞ্চায়েতের সভাপতি রাধেশ্যাম কৈরী, সম্পাদক রাজকুমার কুর্মী, সুষমাতুরি সাবিত্রী দুসাদ, রতনলালা শঙ্কুচেষা, রামনাথ রবিদাস। বাগান পঞ্চায়েত প্রতিনিধিরা শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের বিভিন্ন বঞ্চনা এবং প্রতারণার কথা তুলে ধরে জানান, গোটা হাইলাকান্দি জেলায় এখানকার শ্রমিকরা মালিক পক্ষের সঙ্গে সবসময় সর্বাত্মক সহযোগিতা করে থাকেন। এখানেই শেষ নয়, এবার হাইলাকান্দি জেলায় সবচেয়ে কম পুজোর বোনাস একেবারে শেষ মুহূর্তে পেয়েও শ্রমিকরা কোনো প্রতিবাদ করেননি। জেলা প্রশাসনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের নির্দেশ অনুযায়ী শ্রমিকদের একাধিক দাবি দেওয়ার নিষ্পত্তি হওয়ার কথা ছিল 30 সেপ্টেম্বরের মধ্যে, কিন্তু তা পূরণ করেননি মালিক পক্ষ। এ নিয়ে শ্রমিকরা মুখ খুলতেই রাতের অন্ধকারে গা ডাকা দিয়েছে মালিক এবং ম্যানেজার পক্ষ। বাগানের শ্রমিকরা আরো জানান, অন্যান্য সব বাগানে 210 টাকা দেওয়া হলেও সাউথ কাচার মালিক পক্ষ এখনো 183 টাকা প্রতিদিন হাজিরা দিয়ে থাকেন। তাছাড়া আগের 171 থেকে বর্ধিত 183 টাকা নিরিখে বকেয়া পাওনা শ্রমিকদের এখনো দেওয়া হয়নি। প্রতিদিন 23 কেজি চা পাতা তোলার নির্দেশ থাকলেও সাউথ কাচার বাগান কর্তৃপক্ষ 24 কেজি চা পাতা তুলতে বাধ্য করে মহিলা শ্রমিকদের। পরিবার এবং পেটের তাগিদে মহিলা শ্রমিকরা মাথা পেতে এই নির্দেশ পালন করে যাচ্ছে। সেকশনের কাজে মহিলা এবং পুরুষ শ্রমিকদের সমান কাজ করার উপরেও চাপ সৃষ্টি করে আসছিল বাগান কর্তৃপক্ষ। পুরুষ শ্রমিকদের সাফ কথা, যখন এইসব কাজ পুরুষ শ্রমিকদের কাছেই এক বড় চ্যালেঞ্জ, তখন মহিলারা সেগুলো করবেন কিভাবে? এখানেই শেষ নয়, বাগান শ্রমিক সহ বাগান স্টাফের বিভিন্ন ধরনের বকেয়া পাওনা মিটি দেওয়ার ক্ষেত্রেও নানা টালবাহানা করে থাকেন বাগান কর্তৃপক্ষ। পুরুষ শ্রমিকদের তো বটে, মহিলা শ্রমিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ করেন ক্ষুব্ধ শ্রমিকরা। মালিক পক্ষের ফরমান অনুযায়ী নির্দেশ পালন করতে না পারলে কিংবা অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকা চাইতে গেলে ঘর ছেড়ে চলে যাওয়ার চাপ সৃষ্টি করে বাগান কর্তৃপক্ষ। বাগান শ্রমিকরা হাইলাকান্দি জেলা শাসক নিসর্গ হিবারে গৌতম, সাংসদ কৃপনাথ মালা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করেছেন। বৃহস্পতিবার বিকেলে বাগানে উপস্থিত হন লালা সার্কল অফিসার জিন্টু বোরা, হাইলাকান্দি লেবার ইন্সপেক্টর পি কে মালাকার ও ডিএসপি নির্মল ঘোষ প্রমুখ। সার্কল অফিসার বাগান পঞ্চায়েত সভাপতি ও শ্রমিকদের সঙ্গে কথা বলে গোটা পরিস্থিতির খোঁজ খবর নেন। তিনি বাগান পঞ্চায়েত সহ শ্রমিকদের জানান, বাগানের সার্বিক পরিস্থিতির প্রতি হাইলাকান্দি জেলা শাসকের দৃষ্টি রয়েছে। সার্কল অফিসার বাগান পঞ্চায়েত প্রতিনিধি দলকে জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে অবহিত করেন। লেবার ইন্সপেক্টর লেবার কোয়ার্টার সহ লেবার গুন্তি লাইন পরিদর্শন করেন এবং বিভিন্ন অভাব অভিযোগ সচক্ষে পরিদর্শন করেন। এদিন সাউথ কাচার টি কোম্পানির ডিরেক্টরকে টেলিফোনে যোগাযোগ করলে তার টেলিফোন সুইচ অফ পাওয়া যায়। বাগানের জেনারেল ম্যানেজার কে এম ভট্টাচার্য ফোন ধরেননি। অপরদিকে গরু পাচার করতে গিয়ে ধরা পড়ল 2টি ছোট গাড়ি, উদ্ধার হলো 6টি গরু। গরু পাচারে জড়িত সন্দেহে 2 ব্যক্তিকেও আটক করেছে পুলিশ। এ নিয়ে কিছুটা উত্তেজনাও দেখা দেয়। তবে সময়মতো পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় তেমন কোনো অঘটন ঘটেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কাটিগড়ার গোবিন্দপুর গ্রামে।
প্রাপ্ত খবর মতে এদিন সন্ধ্যা আনুমানিক 8টা নাগাদ এখানকার টিআরকে সড়ক দিয়ে একটি এলটো কার এবং একটি ম্যাজিক ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। সূত্র জানায়, গরু বহন করে নিয়ে যাওয়া গাড়ি দুটি গোবিন্দপুর পৌঁছার পর স্থানীয় একাংশ লোক উত্তেজিত হয়ে গাড়ি দুটি আটক করে পুলিশে খবর পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ অল্টো থেকে একটি গরু এবং ম্যাজিক ট্রাক থেকে 5টি গরু উদ্ধার করে। সূত্র জানায়, উত্তেজিত একাংশ লোক তখন ম্যাজিক ট্রাকে ভাঙচুর চালায়। ম্যাজিক ট্রাকের কাঁচ ভেঙে যায় বলে খবর। তবে খবর পেয়ে পুলিশ সময় মতো ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় জল বেশি দূর গড়ায়নি। গরু বহনকারী এলটো এবং ম্যাজিক ট্রাক সহ 6টি গরু আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক দুই ব্যক্তিকে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। প্রসঙ্গত, গত কিছুদিন থেকে বিলাসী গাড়িতে করে গরু পাচারের নতুন কৌশল নিয়েছে পাচারকারীরা। এর আগেও কালাইন এলাকা থেকে প্রায় একইভাবে হালকা বিলাসী গাড়ি থেকে গরু উদ্ধারের ঘটনা ঘটেছে। এভাবে বরাকের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে যাওয়া হয় মেঘালয়, পরে সেখান থেকে বাংলাদেশে পাচার করে এই চক্র। গরু মহিষ পাচারের একটি চক্র কালাইন কাটিগুড়ায় সক্রিয় রয়েছে বলে সূত্রের দাবি। কাটিগুড়ার দুধপুর এবং গুমড়া এলাকার কয়েকজন ব্যক্তি এই পাচার চক্রে জড়িত বলে খবর। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।